आत्मीयों जाने माशी पिछले सकल मुखे हासि तभी उगो माशी बोलो गो तुम्हारे क्या मुखे हासि बोलो तो कि बोलते पारबे क्या मुखे हासि आमी जानी আমার লেগেছে বিয়ে বলে সকলের মুখে হাসি জানো তবে আমার মুখে হাসি জানো কেন আজকে মাতা পিতা বলেছি যে তো যার সঙ্গে বিয়ে হবে সেই রাজপুত্র তবে তাকে আমি এখনো দেখিনি যে কেমন সে দেখতে তাই তো কবি কবি সে আসলে পালকি নিয়ে বাজি শোনায় আমাকে খুশি তাই তো आज के मन खाना मर सुदाशी जानो अमन मन से की बोली ओ गो श्रावणी लो मेघो नालो सुंदर सुंदर फूल फोटिलो आषाढ़ी दिया তুমি কবি আসবি গো তুমি কবি আসবি গো शशी बोलबो
তবে শোনো সখী জানো একটি কথা তুমি আমার সঙ্গে যাবে কোথায় কোথায় জানো সখী বলো যাব আমরা সেই বাজার দেখতে বাজার দেখতে কোথায় বাজার লেগেছে কেন সখী ভুলে গেছছো তুমি তো বলে আমি জানো সখী জানো তোমরা হচ্ছে আমার অষ্ট সখী তাই তো সব কথা খুলে বলি তবে জানো আজকে আমার জি বড় হবে তাকে আমি দেখিনি বলি তাকে আমি দর্শন করব আজকে কিভাবে মেলাবে তুমি যাবে আমার সঙ্গে বলো তুমি না গেলে যাব না আমি কি করব বলো জানো কি করব সঙ্গে গেলে বলো পিস বলছি কেমন আরে দেখবি চলে পুতুল নাচ আচ্ছা সখী মেলাতে কিনে দেব সোনার ফিতা চুরি দু হাতে আরে দেখবি চল পুতুল নাচ সখী মেলাতে चलो क्या बात चलो 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 आज के আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে কিন্তু আমি বলেছি যতক্ষণ না মেয়েকে আমি নিচ নয়নে দর্শন করব ততক্ষণ আমি সেই মেয়েকে বিয়ে করতে পারবো না তাই সেই মেয়েকে দেখানোর জন্য মধুকুণ্ড বন আদিবাসীকে দিয়ে পরিষ্কার করে সেখানে একটি নতুন সখী বাজারে বসিয়েছি আর সেই বাজারে যেতে গেলে একটি মায়া নদী পার হতে হয় মনে মনে ঠিক করেছি দুই বন্ধু মিলে ছদ্মবেশে মাঝে সেজে বসে থাকবো মায়া নদীতে যে কেউ আসবে তাদের পরিচয় জিজ্ঞেস করে আমরা এক এক করে পার করে দেব আর দাদুর কাছে শুনেছি যে মেয়েটির সাথে আমার বিয়ে হয়েছে তার নাম বাড়ি এবং তার বাবা তাহলে সেখানেই আমার সেই মেয়েকে দেখা হয়ে যাবে তাই বন্ধুকে ডেকে আমি ছুটে যাব মায়া নদীতে কথা বন্ধু আরে ও বন্ধু জয় বন্ধু হ্যালো শুনো জি বাঙাল বালি নাচো তুহালি হালি শুনো জি বাঙাল বালি নাচো তুহালি হালি রাখিলো দোকান বিকুনা রসগোলা রসগোলা তুমি মুখে গেলে কি দিয়েছো আর বলিও না বন্ধু একটা মেয়ে আমাকে দিল অক্ষয় কোম্পানি সাবান 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 বলছি এই সাবানটা আমার দুদিনে পরিষ্কার হয়ে যাবে
আচ্ছা সাবানটা আমি ইনকেস করার জন্য আগে এক হাত থেকে লাগালাম কি গোটা শরীর লাগালে লাগালে খারাপ হয়ে যেতে পারে এক হাত থেকে লাগালাম সাবানটা শেষ শেষ করে দিলাম মেখে ক্লাস এরকম হলুমানের মতো মুখটা হয়ে গেল বাহ 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 ভিতরে চামড়া বাইরে বাইরে চামড়া ভিতরে ভিতরে শোনো বন্ধু জানো আমার বিয়ে ঠিক হয়েছে বন্ধু তোমার বিয়ে ঠিক হয়েছে আর আমি জানলাম না তুমি জানো না না আমি বলছি এবার জেনে নাও আমার বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ কিন্তু এই বিয়ে আমি করতে চাইছি না কেন কেন বন্ধু জানো বলো আমি মেয়েকে দেখলাম না চিনলাম না সে মেয়েকে কেমন দেখতে সত্যি বন্ধু না দেখে আমি কি করে বিয়ে করব বলো মেয়েকে তুমি দেখলে না কানি না খুরি না বাবা না দেখলে কি বিয়ে করা যাবে না যাবে না তো কি করতে হবে মোবাইল নিতে হবে মোবাইলে কি হবে ভিডিও কল হবে বন্ধু ভিডিও কল ভিডিও খুলে দেখা যাবে তাই হ্যাঁ শোনো বন্ধু সেভাবে আমি মেয়ে দেখব না তবে রয়েছে থলাই নদীর পাড়ে মধুকুণ্ড বন হ্যাঁ সেটি আদিবাসীকে দিয়ে পরিষ্কার করি সেখানে একটি নতুন শহরে বাজার বসিয়েছি তারপর আর সেই বাজারে যেতে গেলে একটি মায়া নদী পার হতে হয় হ্যাঁ তাই ঠিক করেছি দুই বন্ধু মিলে ছত্রমে সে মাঝে এসেছে বসে থাকবো একটা নৌকোনে মায়া নদীতে বন্ধু আমরা পুরুষ পুরুষ আছি ক্ষমতা আছে আমরা মাগে কেন সাজবো আরে বন্ধু আমি সেই কথা বলিনি তবে আমি বলেছি মাঝি তার মানেটা জানো কি যারা গাড়ি চালায় তাদের কি বলে ড্রাইভার না হ্যাঁ ড্রাইভার ড্রাইভার আর যারা নৌকা চালায় তাদের কি বলে খেলাসি না বন্ধু তাদের বলে কান্ডারি কান্ডারি তাদের কি বলে মাঝি এরকম হ্যাঁ বন্ধু জানা ছিল না বন্ধু তাই চলো বন্ধু আরে বিলম্ব করব না বইটা হাতে নিয়ে আমরা চলে যাব মায়া নদীতে বেশ বেশ চলো বন্ধু এসো এসো চলে এসেছি এটাই হচ্ছে মায়া নদী হ্যাঁ বন্ধু তো আমরা কি করব এই যে নৌকাতে বসে থাকব বেশ দেখি কেউ আসে কিনা আসলে তাদের নাম জিজ্ঞেস করে আমরা পার করে দেব ঠিক আছে বন্ধু সাবান লাগবে আমার না না সখি সই পান সই ওই দেখো সই সম্মুখে মায়া নদী তবে জানো শোন আমাদের যেতে হবে ওই পারে বাজার দেখি বাড়ি কিন্তু কি করে ওই পারে যাবে বলো তবে শোন শোন দেখো না যেন দেখি আজকে ভরপুর জল হয়েছে সেই মায়া নদীতে তবে সখী যা মনে হবে না বাজার দেখতে আমা কেন যাওয়া হবে কেন সখী জানো বলো তবে শোন সখী যখন তুমি আছি তবে নিশ্চয়ই মাঝি আছি নিশ্চয় কোথায় তুমি ডাক্তার সুন্দর করে মাঝি ভাই বলে কেমন ও ডাক্তার ডাক্তার কোথায় রে মাঝি ভাই বন্ধু কি বন্ধু কে ও পার থেকে ডাকছে মাঝি ভাই কোন সমতে এই পাড়ায় তোর থতনা ভাই গো সখী কই সারা দিন ওগো সখী তোমায় বললাম সখী মাঝি ভাই বলতে তুমি বলছো মাগির ভাই ও মাঝি বন্ধু বলো সখী মাগির ভাই নয় মাঝি ভাই যতক্ষণ সঠিক নামে না ডেকেছি হ্যাঁ আমরা সারা দেব না দেবই না অবশ্যই না বলো সখী তবে আমি ডাকবো এক সুরে এক মনে কেমন চলো নাও সখী আমি ডাকবো বলিও নাইয়া
মত এনে দাও আমরা পান করব আমরা মত আনব সেটা নয় বন্ধু তবে ওরা ঠিকই বলেছে মদেরই পার করে দাও হ্যাঁ তার মানে জানো কি মদের মানে হচ্ছে আমাদের মানে আমাদের হ্যাঁ আর আমরা ভাবছি মাঝি ভাই হ্যাঁ বলো সত্যি তুমি পারিছ মাঝি ভাই এই পার করে তো ভাই বেশ আমি শুনতে পেয়েছি আমি তোমাদের পার করার জন্য এই ঘাটে বসে রয়েছি তবে এই ঘাটে পার হতে গেলে কয়েকটি কথার উত্তরে দিয়ে যেতে হবে বলো কি কথা কেন সখি বলো তবে শোনো বেশ বলো ও ওরে খঞ্জন অবশ্যই জানো ওরা বলছে না ফুল পদ্মী কি
ওরা তো বলছে তুমি পেটেছো তোমরা কোন ফুলে জন্ম গ্রহণ করেছো আমি বলছি কেমন সখী তুমি বলো সখী ও গো গন্ধবনি জাতি মোরা নাম হয় মোরি বিহুলা সত্য পরিচয় তোমরা কাজে নাও তোমরা হচ্ছে অকমার ঢেকি বন্ধু আর কথা বলছি তুমি যেটা বলছো সেটা না এছাড়া কোনো উপায় নেই এই বাজারে যাওয়া উপায় নেই না আর কিছু আর কিছু বলতে তোমাদের একজন আমাদের একজন আমি শোনো আমরা পার হব এক এক করে তাহলে এবার ভাড়া দিতে হবে বলো তুমি করে সব সখী কে পার করতে তুমি পার হবে কেমন আজকে শোনো
যা কিছু দেবরা আমি দেব কেমন তোমাকে ভয় করতে হবে না তুমি দেবে আমি সব যাগুলো যাব তুমি তার সখী কি যেতে পারবো না রে আমি যাগুলো পার করে দেব তোমার মা খুশি করে আমাকে কোন দিস তাই তো বেশ তাই হবে সখী কেমন তুমি আগে পার হও কেমন সখী বেশ তাহলে বন্ধু তুমি তার সখীদেরকে পার করো শোনো বন্ধু পার করব সখী তাদের নাম কি নামটা আমি শুনি নি তুমি শুনে নাও আর পার করে দাও এই কোতে দেরি করবে না হ্যালো হ্যাঁ ভাই ও মা টুরুলা মাগে বলছি শোনা তোমার নাম কি গো তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি গো ও নাম শুনবে তাহলে শোনো বলো ওই নামগুলো বলছি বাবা হলো এনটিবিসি বাবা নাম হচ্ছে এনটিবিসি মায়ের নাম এনটিবিসি তারপর আমার নাম কি জানো আমার নাম ফারাক্কা 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 ওর মায়ের নাম হচ্ছে এনটিবিসি ওর বাবার নাম কালিয়া চোখ আর ওর নাম হচ্ছে ফারাক্কা আমার নাম শুনবে আমার বাবার নাম হচ্ছে মোবাইল মোবাইল তো আপনার মায়ের নাম আমার মায়ের নাম হচ্ছে সিম আমার নাম হচ্ছে চাচা ওরে বারে বাবা আমরা মোবাইলের বংশ টাওয়ার শুধু টপ খাচ্ছি একটা টাওয়ার ধরো তোমার একদম শক্তি বেশি আমাকে পার করবে তুমি না আমার বাপ না আমাকে পার করলে না তোমার দারুণ জিনিস দেব মাইরি মাইরি এতদিন কাউকে দিই ভাবছি তোমাকে না সাইজ করাবো এমন জিনিস দিবে কাউ কাউ জানি আমাকে শুনিবে তোমাকেই দেব বেশ আমি যাচ্ছি ও আরে কি নিচে আরে কি নিচে হে নিচে না ধরেছে বিয়ে চলে না
হয়নি পা আমি দেখিনি আমি দেখছিলাম পায়ের তোরা আছে কিনা তোমরা মেয়েরা যদি 36 কলা হও আমরা এক কলাতে গাবি চলো ও সালা বেটি জানো অবয়া সারা আমি সবাকে বলে দিব সব গাড়ি লাইসেন্স আছে বেটি জানো গাড়ি দেখাই নাই পোস্ট অফিসে হাত দিয়েছে এই কাকু বলিস না ভাই এখন ভাই আগে বলেছিলাম আমার কথা বলবি না ঠিক আছে আমি তোর কথা বলবো কি আমার কথা বলবি না চলে এসেছি আমো শোনো তুমি যে বলেছিলে হ্যাঁ জি বহু এখন নেবে এখন নিলে ভালো হতো পড়লে ভালো হতো মনে হয় ঠিক আছে চলো বন্ধু এই যে আড়ি আড়ি বলছতে বইটা সখী তুমি আমার এই ফটো নৌকায় তুমি সাবধান হয়ে বসো চলো কেমন দিয়া নৌকায় বসে হেলাদুলা করো না নইলে জল ঢুকে কিন্তু ডুবে মারা যেতে পারে চলো এবার আমি হাল বাইছি আমি তবে এই পার পার ওই পার করে দেব ঠিক আছে ভরসা করি হে কেন মায়া তরি বাবা
উঠার পূর্বে ঘাটে আমাদের হয়েছিল ভাড়ার মাঝি ভাই সেই ভাড়া তুমি আজকে এই মাঝি নদীতে আমায় দিয়ে দাও তবে বেশ আজকে তোমার যা পাওনা আছে তোমায় আমি দান করব তবে না তোমার সে পাওনা দাঁড়াও সখী আজ বলার সঙ্গে সঙ্গে তুমি কানে হাত দিচ্ছ কেন কেন বলো তুমি বলেছিলি যে সব সখীকে পার করিতে নেব আর না না তোমার না নেব সখী নেব কানে সোনা না আজ হয়তো তুমি শুনতে ভুল করেছো সখী কেন বলো আমি কি বলেছিলাম জানো তুমি কি বলেছিলি আমি বলেছিলাম বলো সব সখীকে পার করতে নেব আনা আনা তোমার বেলা নেব সখী তোমার কাম শোনা না ভাজি ভাই না কিছু চিনা দার করতে পারবো না আমি কাম শুনে তোমাকে কে তুমি শোনা আজকে আমার যে বিবাহ লেগে গেছি তুমি সতীত্ব আমার কিছুতে নষ্ট করতে পারবে না আজ যেন এই মায়া মেয়ে শুনছি যেন বারো চোরা হয়ে গেল আর ওই শুনছি ওই যেন বাজারের থেকে এগিয়ে গেল আমি দেরি করবো না আমার সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমিও বাজারে থেকে এগিয়ে যাব হাম্মা হাম্মা চুয়ানি গে মাছ বিক্রি করতু তা আমরা সংসার চলতো গে হ্যাঁ আচ্ছা মাছি ছাও গে আচ্ছা মাছি ছাও লি জাগে বহিনী লি জাগে ফাতার বেটা খিলাবিন গে বহিনী লি জাগে বাটা মাছলি ছা রুই ছা কাতলা ছা লিজা কে বহি নি যা ও তোমরা মাছ নেবে গো বহু বেটিরা মাছ বেচিতে আসলাম আমি রুই আর কাতলা তোমরা মাছ নেবে গো বহু তোমরা মাছ নেবে গো মাছলি যা আচলা মাছি ছাও গে টাটকা মাছলি ছাও কি বলবো গে বহি
মাছ চাষ কিছু বিক্রি হয় না কিভাবে যে সংসার চলবে শুনেছি নাকি ওই চম্পানি নগরীর মাছি আর উতালি নগরীর মাছি একটা শখের বাজার বসেছে সেখানে যাব আমি মাছ বিক্রি করতে দেখি সেখানে যদি মাছ বিক্রি হয় শুনেছি একটি নতুন বাজার বসেছে তাই ওই শখানি নানি গে কি আছে গে এ মা গন্ধ করছে ছি 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 আমি মরা তোর বিয়া হয়েছে তুই আমাকে বিয়া করবি বুড্ডাকে বিয়া করবি না ঠিক আছে বন্ধু আমরা দুটো হতো ভাঙা এই বাজারে আছি আমাদের লোকজন আসবে কি আসবে না তাই বড় চিন্তায় চিন্তিত বন্ধু খৈনি খাবেন খৈনি না না খৈনি খাবো না সই তবে এসো সই দেখো কত সুন্দর বাজারে বসেছি তাই তো আজকে মনের আশা আছে আমি অনেক চিনি বাজারে কেমন শাড়ি 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 আছে দাম কত 1000 টাকা তারা 1000 টাকা এই বাজারে যা কিছু নেবে আমরা কিনে দেব ও গো পীর রতনে পীর দি যত পীর দি গোলা রে সফল জীবন তার দুনিয়া পিহিরি তে বাজা এ বাজার হচ্ছে শুধুমাত্র তোমার আর আমার জন্য আর এই বাজার শুধু পিড়ি পিড়িতি রতনে
তবে কেন সে বারবার মনে পড়বে সেই পূর্বের কথাই আমার
আজ তোমায় দেখার পর সত্যি যেন আজ পূর্বের কথা মনে পড়ে, হয়তো তোমার সঙ্গে আমার কোনো ছিল সম্পর্ক ছিল, তবে একটি কথা তো না বলো, এই বাজারে যা কিছু হলো তুমি রাগ করো না। না একই একই দেখছি আজ ওই বেহুলা লক্ষ্মীকে, এই বাজারে যদি তাদের মিলন হয় তাহলে আমি বিশ্ববাজারে বিশ্বপূজিত হব না, তাই এই মুহূর্তে বাজারে আমি ঝড় বৃষ্টি সৃষ্টি করব না। আজকের মতো গান গান সমাপ্ত, আগামীকাল বেহুলা লক্ষ্মীদের শুভ বর্ণায় আপনারা সকলে আসবেন। হরি গোবিন্দ রে হরি গোপাল রায়, জয় জগদম্বা দেবী।